মুম্বাই হামলার 14তম বর্ষপূর্তি পালন করছে গোটা দেশ। 26/11 নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2008 সালে আজকের দিনেই দেশের বাণিজ্য নগরে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার 10 জঙ্গি শহরের বিভিন্ন প্রান্তে বোমা, গুলি এবং বন্দুক নিনাশকতা চালায়। প্রাণ হারান 166 জন নিরীহ মানুষ, এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও ছিলেন। জখম হন 300-এর বেশি মানুষ। বিশ্বের বহু দেশ এই ঘটনার তীব্র নিন্দা করে। ঘটনার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে ইসরায়েল, কারণ এই ঘটনায় প্রাণ হারান 6 ইহুদি। হামলায় বাবা মাকে হারান 2 বছরের ইহুদি শিশু মোশে হুলচবার্গ। জঙ্গিদের পাল্টা জবাব দেয় ভারতীয় নিরাপত্তা বাহিনীও। 9 পাকিস্তানি জঙ্গিকে খতম করা হয়, বাকি এক জঙ্গি আজমল কাশফকে হাতে নাতে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী। গ্রেফতার হওয়ার 4 বছর পর অর্থাৎ 2012 সালে 21 নভেম্বর তার ফাঁসি হয়। মুম্বাই হামলার এই ঘটনার পর কেটে গেছে 14 বছর, কিন্তু তার নৃশংসতা এখনও টাটকা। সেদিনে যারা ডিউটিতে থাকাকালীন প্রাণ দিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি। তার তরফে টুইটারে লেখা হয়েছে, সেদিন আমরা যাদের হারিয়েছি তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে গোটা দেশ তাদের পরিবারের অশেষ যন্ত্রণা আমরা অনুভব করতে পারি। বীরত্বের সঙ্গে যেসব নিরাপত্তারক্ষী লড়াই করেছিলেন এবং কর্তব্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের সম্মান জানায় গোটা দেশ। টুইটারে বিদেশমন্ত্রী লিখেছেন, মানবতার পক্ষে বিপজ্জনক সন্ত্রাসবাদ আজ 26/11 নিহতদের স্মরণে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। যারা এই হামলার পরিকল্পনা এবং তদারকি করেছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। গোটা বিশ্বে যারা জঙ্গি হামলার শিকার হয়েছেন এটা তাদের কাছে আমাদের ঋণ, টুইট করে শ্রদ্ধা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দিতে তিনি লিখেন, মুম্বাইয়ে 26/11 জঙ্গি হামলায় নিরীহ নাগরিকদের হারায় দেশ। আমাদের সাহসী জওয়ানরা প্রত্যেককে নিরাপত্তা দিতে গিয়ে তাদের প্রাণ হারান, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। যারা কাছের মানুষকে হারানোর মতো অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন তাদের পরিবারকে সমবেদনা জানাই। শনিবার মুম্বাই হামলার বর্ষপূর্তিতে দায়ী পাকিস্তানি সন্ত্রাসবাদীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিজের টুইটার হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লেখেন, মানবতার জন্য আজ বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাসবাদ। নাম না করে পাকিস্তানকে এক হাত নিয়ে তিনি জানান, যারা এই হামলা ষড়যন্ত্র করেছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অবস্থান যে সর্বদা কঠোর থাকবে সেই কথাই উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে বলতে হয়, 26/11 হামলার পর এই 14 বছরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং কার্যকরী। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় মনোভাব এবং সাহসী সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকার ফলে ভারতীয় সেনা অনায়াসে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে খতম করতে পারে লস্কর জঙ্গিদের। We consider that even a single attack is one too many. Even a single life lost is one too many. So we will not rest till terrorism is uprooted. যে কোনো পাকিস্তানি মদতপুষ্ট সীমান্ত সন্ত্রাসবাদের উপযুক্ত এবং ডাবল জবাব দেবার জন্যই সরকারের থেকে গ্রিন সিগন্যাল পেয়ে সদা প্রস্তুত থাকে নিরাপত্তা এজেন্সি ও সেনাবাহিনী। শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয়, বালা কেটে বিমান হামলা করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ করেছে দেশের শত্রুদের কঠোর জবাব দিতে সেনার সঙ্গে সমানভাবে প্রস্তুত বিমানবাহিনী এবং নৌবাহিনী। ভারতের এই কঠোর নীতির ফলে বর্তমানে কাশ্মীর সহ সারা দেশে সন্ত্রাসবাদী হামলার ঘটনা কমে গেছে বহুলাংশে। দেশের বড় বড় শহরগুলিতে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। দেশের সঠিক এবং কার্যকরী বিদেশ নীতির ফলে বর্তমানে সারা বিশ্বের কাছে পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলি একঘরে হয়ে পড়ে রয়েছে। একদিকে ভারতীয় সেনার দ্রুত আধুনিকীকরণ করে এবং অন্যদিকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার যে নীতি গ্রহণ করেছে তার ফলে শুধু যে দেশ নিরাপদ তাই নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা ভারসাম্য রক্ষা করতে ভারতের এই দৃঢ় অবস্থানের প্রশংসা করেছে গোটা বিশ্ব, যার ফলশ্রুতি হল আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান এবং লস্কর ই তৈবা তথা জৈশ এ মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি প্রায় কোণঠাসা হয়ে পড়েছে। কদিন আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করতে প্রয়োজন হলে উপযুক্ত নির্দেশ দেবে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সঙ্গে তাল মিলিয়ে সেনা ও বলেছে,
যে নির্দেশ পেলেই পাক অধিকৃত কাশ্মীর দখল করতে ঝাঁপিয়ে পড়বে ভারতীয় সেনা। মোট কথায়, আজকের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত এক শক্তিশালী, সক্ষম এবং দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা সম্পন্ন নতুন ভারতবর্ষ, যে দেশ যে কোনো দেশের শত্রুকে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে মোক্ষম জবাব দেবার জন্য সবসময় তৈরি। আজ মুম্বাই হামলার 14তম বর্ষপূর্তিতে তাই গোটা দেশ বিনম্র চিত্তে সেই বীর শহীদদের স্মরণ করছে, যারা মানবিক মূল্যবোধ আর মানুষের জীবন রক্ষায় অকুত ভয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। সন্ত্রাসবাদীরা মুম্বাইতে হামলা করেছিল ঠিকই, কিন্তু মহান এ দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দিয়ে প্রমাণ করেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে সবসময় জয়ী হবে মানবতাবাদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।